আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি কাউসার। তো পুরুষের অন্ডতলি চামড়ায় একটা কমন সমস্যা সিস্ট হয়ে থাকে। এই সিস্টটা আমরা এখন একজন বাই থেকে বাই সার্জারি করছি, নোয়াখালী থেকে এসেছে। তো আপনাদেরকে মাঝে মাঝে ফিডব্যাক কেন জানাই যে আপনারা অনেক প্রশ্ন করেন এবং অনেক কনফিউশন কাজ করে, ভয় লজ্জা সংশয়। তো আমি শুধু মিজান ভাইকে জিজ্ঞেস করবো যে ভাই, এটা কতদিন থেকে আপনার সমস্যা? কোনো ওষুধ খাইছেন কিনা আর কোনো ব্যথাটা দেখুন। এটা আমার অনেকদিন ধরেই, আমি আপনার ছিলাম, ওই মহিবার থেকে আপনার কোনো কাজ হয় নাই। আমি আপনার মদিনা থেকে আপনার ভিডিও দেখে এখানে আসছি। আমি বাইরের বাইরদেরকে বলবো, আপনার এখানে যদি এই সমস্যা কারো সম্মুখিত হয়, আপনার এখানে নির্ভীতি নির্ভয়ে চলে আসতে। এখানে কোনো ভয়ের কোনো কিছু নেই, আমার কোনো ব্যথাও লাগে নাই, কোনো কিছু লাগে নাই। আপনারা নির্ভয়ে চলে আসবেন বাইক কাছে, উনি যথেষ্ট সুন্দরভাবে উনি এটা আপনার সাকসেস করে দিবে। আর ওষুধ বই যেটা লাগে উনি ভাইয়ে দিয়ে দিবে, এটাই আমার বলা ছিল। আপনারা ভাইয়ের কাছে চলে আসবেন। আপনার ব্যথাটা কিরকম হয়েছে? আমার ব্যথা আমার কাছে অনুভূতি হয় নাই, আমার ব্যথা কোনো অনুভূতি হয় নাই। আপনাকে স্প্রে দেওয়া হয়েছে বেবিনেট দিয়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি বাংলাদেশ থেকে ওষুধ নিয়ে? আমি বাংলাদেশ থেকে নিয়ে খাইছি মদিনাতে। ওই আমার কোনো কাজ খেয়েছিলেন? তৈলাক্ত পদার্থ সিবাম বেরোতে না পারলেই বরণ হয়। মুখ হইলে বরণ বলি আর অন্ডস্থলী চামড়ার ভিতরে ফুলে এটাকে সিবাসিয়াস সিস্ট বলি। কিন্তু ব্রণ এক ধরনের সিস্ট, অন্ডথলি চামড়াতে স্ক্রোটাম এটাকে বলে। স্ক্রোটামে যেটা চামড়াতে হয় এটাকে স্ক্রোটাম, আর অন্ডথলি যেটা বলে সেটাকে বলে টেস্টিস। সেটার সাথে যেগুলো থাকে সেগুলো বলে ইউবিডিডাইমাল সিস্ট। সেগুলো একটা কমপ্লিকেশন হয়, এটা সিভিয়ার একটা অপারেশন, সেটা আপনাকে হসপিটাল থাকি করতে হয়। অন্ডথলি এবং স্পারমেটিক কর্ড একসাথে মিলানো থাকে, এটাকে বলে ইউবিডিডাইমাল সিস্ট। আর অন্ডথলি চামড়ার ভিতরে গুটি গুটি মুক্ত দানার মতো যেগুলো হয় এগুলো স্ক্রোটামের সিস্ট। আপনারা সিম লাগানোর সময় অনেক সময় স্ক্রিন তো কাটি যায়, তো জাস্ট স্কিনটাকে ফাঁক করে সিস্টগুলোকে বের করা হয়। অনেক জায়গাতে তিন চারবার যাইতে হয়, বলতে হয়, করতে হয়। আমরা চেষ্টা করি যে ছোট ছোট যেগুলো আছে সেগুলো একটা সময় বড় হয়, ছোট বড় সবগুলো রিমুভ করার পর আপনাদেরকে দেখানো হয় যে আর আছে কিনা। আর আমাদের উদ্দেশ্য হলো স্বল্প খরচে উন্নত এবং সঠিকভাবে চিকিৎসা করা, যাতে করে মানুষ সুচিকিৎসা পায়, প্রতারিত না হয়। এই জন্য আপনাদেরকে ফিডব্যাক দিই। আর কেউ যদি মনে করেন সংশয় করেন ভয় থাকে, তো যে জেলা থেকে যেই থানা থেকে আসবেন সেই থানারই আমাদের পেশেন্ট আছে, আমি নাম্বার দিয়ে দিব। কারণ এমনি সরাসরি নাম্বার দেওয়া, ফেস দেওয়া, এটা একটা প্রাইভেসির বিষয়। ওনারা বলতেছে ভাই, আমাদের কেউ যদি নাম্বার চায় আপনি পার্সোনালি নাম্বার দিয়ে। তো এই জন্য আপনাদের এটা এনসিও করতে পারবো। কিন্তু আপনারা সুচিকিৎসা নেন, এবং অনেকে ছয় বছর পাঁচ বছর অ্যাংজাইটি ডিপ্রেশনে থাকে, এটা নিয়ে যখন ছয় বছর পরে ছয় মিনিটের ভিতরে, আধা ঘন্টার ভিতরে, এক ঘন্টার ভিতরে টেনশন দূর হয়ে গেল, ভাই ছয় বছরের টেনশন আমার মাথা থেকে গেল, তো তখনই আমাদের কাছে খুবই একটা ভালো লাগে। এবং অনেকে বারবার ফোন করে এটা নিয়ে স্যাটিসফ্যাকশন দেখায়। আর আর একটা কথা, প্রশ্ন অনেক বলে আবার হবে কিনা। দেখেন আপনার মাথায় ময়লা হয়েছে, আপনি পরিষ্কার করবেন, কিন্তু আপনি আবার হবে এই জন্য কি পরিষ্কার করবেন না? তখন ময়লা গেলে জমতে জমতে ফাঙ্গাল ইনফেকশন হয়। যখন সিট অল্প কিছু থাকে এগুলো রিমুভ না করেন, তখন ফুটাফুটি করতে থাকবে, সুলকাবে, কারণ ইরিটেশন হবে, সুলকাবে, তখন আরও বাড়বে, তখন স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই যে পরিমাণ আছে সেগুলো রিমুভ করে ফেলবেন। একশো জনের ভিতরে হয়তো আর সত্তর আশি জনের আর হয় না, কিন্তু দুই চার পাঁচ জনের পরবর্তীতে দুই চার পাঁচটা হলে পরে দুই চার পাঁচ বছর পরে আপনি আবার রিমুভ করবেন। যদি এইটা ছাড়া তো আপনার ব্যবস্থা নাই বিকল্প, সুতরাং আপনাকে অপশনই বাছ নিতে হবে। বই আতঙ্কের কিছু নাই, এটা কোনো এমন কোনো সিভিআর ওখানে না আর পাটারি নাই, পরীক্ষা নিরীক্ষার খুব একটা দরকার নাই। ব্রন গাড়িদের সঙ্গে এত পরীক্ষা দরকার, হয়তো ডায়াবেটিস আর ছোটোখাটো যদি যাদের চল্লিশ বছর হয়েছে, চল্লিশ বছর পরে আর একটা খুব একটা হয় না। তো এটা আমরা অল্প চাই, অল্প খরচে সঠিক চিকিৎসা আপনারা নেন। আর বড়ো সিভিআর যে সমস্ত অপারেশনগুলো হয় আমাদের হসপিটাল আছে, আমাদের আলাদা আলাদা সার্জন আছে, তো আমরা আমাদের হসপিটালে আপনাদের করে দিয়ে থাকি। হয়তো আপনি জানেন না কোন অপারেশন কোন ডাক্তার দিয়ে কত খরচ হবে, আদৌ অপারেশন লাগবে কিনা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা ফ্রিতে আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। আর একটা জিনিস, কেউ যদি একান্তই বাইরে যাইতে চান মেন্টাল সার্টিফিকেশনের জন্য, তো বাংলাদেশের বাইরে ইন্ডিয়া সিঙ্গাপুর যে কোনো দেশে যান, আপনারা ফোন করেন, আমি আপনাদেরকে লাইন গাইড বলে দিব কোথায় কোন ডাক্তার কোন হসপিটাল ভালো হবে, সেগুলো আমি আপনাদেরকে হেল্প করবো। তবে সব ভালো থাকেন, নিরাপত্তা থাকেন। আসসালামু আলাইকুম।